চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে শহরমুখী গাড়ি চালকরা যাত্রীদের জিম্মি করে দীর্ঘদিন ধরে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে এর প্রতিবাদ করতে গেলে পরিবহন শ্রমিকদের হাতে মারধর ও হামলার শিকার হতে হচ্ছে পরিবহন যাত্রীদের প্রতিদিন এসব ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে বোয়ালখালী থানার ওসি তদন্তকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত মেলেনি কোনো সমাধান